হ্যালো গাইজ, আমরা আছি এখন হাওড়া স্টেশনে। তো আজকের ভিডিও খুব মজাদার আর ইন্টারেস্টিং হতে চলেছে। তো গাইজ, আমরা এখন হাওড়া স্টেশন থেকে বাইরে যাব, তারপরে যেহেতু কাছেই হাওড়া ব্রিজটা আছে তো হাওড়া ব্রিজটা আমরা একবার ঘুরে নেব। তো হাওড়া ব্রিজ থেকে আমরা যাব হচ্ছে নিউ টাউন, তো আপনারা সঙ্গে থাকুন। তো আমরা এখন হাওড়া স্টেশন থেকে বাইরে যাই। তো বাইরে যাওয়ার জন্য আমরা আছি এখন আন্ডারগ্রাউন্ডে, দেখতে পাচ্ছেন আন্ডারগ্রাউন্ড থেকে বাইরে বেরোলাম। তো বাইরে বেরিয়ে যে দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজের অর্ধেক অংশটা, তো আমরা হাওড়া ব্রিজটা পুরোটাই ব্লগ করব। তো ব্লগ করার আগে আমরা প্রথমেই কয়েকটা এখানেই ফটোশ্যুট করে নিই তিন বন্ধু মিলে। তারপরে খাওয়া দাওয়া করতে করতে হয়ে গেল সকালবেলা, তো আমরা খেয়ে নিলাম লুচি পুরি। তো খাওয়ার পরেই চলে এলাম আমরা হাওড়া ব্রিজের কাছে। হাওড়া ব্রিজটা পুরোটাই আপনাদেরকে দেখাবো যতটা সম্ভব। তো তার জন্য আমরা এই যে চলে এলাম হাওড়া ব্রিজের কাছে, দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজটা, যে এখানে সব বাসগুলো যাচ্ছে, বাসগুলো প্রায় একই টাইপেরই বাস। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব, হাওড়া ব্রিজের ওপর থেকে নদীর যে ভিউটা সেটাও আপনাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকুন আপনারা, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইজ, আমরা যাচ্ছি হচ্ছে ব্রিজের ওপরে, তো ওপর থেকে নদীর যে ভিউ সেই ভিউটা দেখাবো। তো আমরা এখন আস্তে আস্তে চলে এলাম ব্রিজের ওপরে, ব্রিজটা অনেক সুন্দর। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের ওপর থেকে নদীর ভিউটা কত সুন্দর একটা ভিউ। তো এখানে রেলিং দিয়ে ঘেরে দিয়েছে যাতে মানুষজন বা কোনো অসুবিধা না হয়, পড়ে টড়ে না যায়। এখন যাব আমি নিউ টাউন, তার জন্য ধরে নিলাম আমি AC 12 বাস। তো এই বাসে করে আমাদেরকে যেতে হবে নিউ টাউন। তো নিউ টাউন যাওয়ার পথে আমি এখন আছি হাওড়া ব্রিজের উপরে। তো হাওড়া ব্রিজ থেকে আপনাদেরকে যতটা সম্ভব ভিউগুলো দেখাচ্ছি বাসের ভিতর থেকে। তো হাওড়া ব্রিজে ভিডিও করা বা ছবি টবি তোলা নিষিদ্ধ বলে লেখা আছে, তো তবুও অনেকজন ছবি তুলছে, ভিডিও বানাচ্ছে। তো আমি যতটা সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি হাওড়া ব্রিজটা। তো আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ থেকে কত সুন্দর একটা ভিউ আসছে। হাওড়ার ব্রিজ নিয়েও আমি একদিন ফুল ভিডিও দেব। তো আমি নিউ টাউন যাওয়ার পথে যতটা সম্ভব ততটা আপনাদেরকে দেখালাম। তো আমি চলে এলাম এখন নিউ টাউনে, আমরা যাব বিশ্ব বাংলা যে গেট আছে, বিশ্ব বাংলা গেটটা আপনারা দেখতে পাবেন। বিশ্ব বাংলা গেটের উপরে আছে গোল করে হোটেল, তো সেই হোটেলটাও আপনাদেরকে দেখাবো। কিন্তু আমি এখন হালকা করে দেখাচ্ছি নিউ টাউন জায়গাটা, আমি পরে অন্য টাইমে ফুল যে নিউ টাউনের পুরো এলাকা, পুরো যতটা ঘোরার জায়গা, যত যা কিছু আছে আমি সব পুরো ফুল ভিডিও একদিন ব্লগ করব। তো আপনারা সঙ্গে থাকুন, আমরা যাই বিশ্ব বাংলা গেটের কাছে। গাইজ, আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বিশ্ব বাংলা গেট, কত সুন্দর একটা জায়গা। তো আমি বাস থেকে নেমে পড়লাম, বাস থেকে নেমে শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি। অনেক ঝড় বৃষ্টির কারণে আমি পুরো যতটুকু সম্ভব ততটুকু ভিডিও আমি শ্যুট করতে পারলাম না। তো গাইজ, আপনারা সঙ্গে থাকুন, আমি নেক্সট ডে ইনশাল্লাহ পুরো ফুল ভিডিও দিব। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন খুব জোরে জোরে ঝড় বৃষ্টি স্টার্ট হয়ে গেল, এখন ঝড় হচ্ছে, খুব জোরে ঝড় হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ধুলোতে পুরো অন্ধকার হয়ে গেছে, বিল্ডিংগুলো সব অন্ধকার অন্ধকার লাগছে সব ধুলোর জন্য। তো ঠিক আছে গাইজ, আমি এখানেই ক্যামেরা অফ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।